নমস্কার বন্ধু তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে তো বন্ধুরা আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা তোমরা যারা যারা ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা দেবে কনস্টেবল প্রিলিমিনাল পরীক্ষা দেবে এক্সাইজ কনস্টেবল মেন পরীক্ষা দেবে এবং আপকামিং ভ্যাকেন্সি কলকাতা পুলিশের পরীক্ষা দেবে এছাড়াও আপকামিং নিউ ভ্যাকেন্সি আসছে সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি এবং গ্রুপ সি এই পরীক্ষাগুলি দেবে কিন্তু তোমাদের আজকে আমি কী বিষয়ে আলোচনা করব এই তিনটি পরীক্ষার প্রস্তুতি তোমরা তিনটি নেই চারটি এই প্রস্তুতি তোমরা কিভাবে নেবে ঠিক আছে এবং এর জন্য যে তোমাদেরকে আলাদা আলাদা কোর্সে ভর্তি হতে হবে এর জন্য তোমাদেরকে আলাদা আলাদা বই পড়তে হবে না কী করতে হবে তোমাদের এই বিষয় নিয়ে আলোচনা করবো দেখো তো ভিডিও শুরু করার আগে বলি তুমি যদি আমাদের চ্যানেলে প্রথমে এসে থাকো তাহলে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো কারণ ডাব্লিউ রিলেটেড কিন্তু সমস্ত প্রশ্ন সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করি আমাদের চ্যানেলে তো ডেফিনেটলি তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমার কিন্তু অনেক হেল্প হবে তো এবার চলো আলোচনা শুরু করা যাক তো ডাব্লিউবিপি কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি এই তিনটে পরীক্ষার প্রস্তুতি কিন্তু একসাথেই নেওয়া যায় ঠিক আছে এর জন্য তোমাকে আলাদা আলাদা কোর্সে ইনভলভ হতে হবে না ঠিক আছে এবং এর জন্য আলাদা আলাদা বইও পড়তে হবে না তুমি ডাব্লিউপির জন্য যেসব বই পড়ছো তুমি কলকাতা পুলিশের জন্য কিন্তু সেই বইটাই পড়বে এবং তুমি এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি এর জন্য কিন্তু সেই বইটাই পড়বে কারণ বইয়ে কিন্তু একই জিনিস লেখা থাকবে তুমি যে কোনো বই পড়ো না কেন এবার তোমাকে যে খুব বড় বড় বই পড়তো সেটাও নয় তোমাদের কাছে যদি মাধ্যমিকের পুরোনো বইগুলো থাকে সেখান থেকে তোমরা যদি পারো পড়তে পারো এবং যেহেতু আমরা ডাব্লিউপি কনসেপ্টের পরীক্ষা দেবো এবং কলকাতা পুলিশে এইসব পরীক্ষা দেবো তো মাধ্যমিকের পুরনো সিলেবাসের যে বইগুলো আছে সেগুলো যদি নাও পড়তে পারো তাহলে তোমার বাজার চলতে যে কোনো জিকে বই তুলে নাও ঠিক আছে কারণ সেইখান তুমি যদি ডাব্লিউ পরীক্ষা দাও তাহলে কিন্তু সেই বইগুলো পুঙ্খানুপুঙ্খ পড়ে তারপর সেখান থেকে কিন্তু কনসেপ্ট নিয়ে আবার মানে বেসিক ক্লিয়ার করে এবং কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু তোমার বেসিক নলেজ থাকলেই হবে ঠিক আছে তার জন্য তোমাকে এক্সট্রা কোনো বই মানে তুমি যে কোনো জি কে বই তুলে নাও ঠিক আছে তাহলে কিন্তু যে কোনো বই থেকে কিন্তু তুমি পড়তে হবে এর জন্য তোমাকে আলাদা কোর্সে তুমি যদি ডাব্লিউপির জন্য কোনো একটা কোর্স করে রেখেছো সেটা কিন্তু তোমার যে কোনো কম্পিটিভ পরীক্ষার জন্যই কাজে লাগবে তার জন্য তোমাকে আবার গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য আলাদা আলাদা কোর্সে ভর্তি হতে হবে এ তো কোনো মানে নেই একটা কোর্সেই যথেষ্ট যদি যদি কেউ নতুন থাকো তাহলে একটা কোর্স করে নাও শেখার জন্য তারপর সেগুলোকেই প্র্যাকটিস করতে হবে বারবার মানে নিজের পয়সা খরচ করা লাভ নেই এর কাছ থেকে পিডিএফ কেনা ওর কাছ থেকে পিডিএফ কেনা নিজে তো বই কিনেছো সেই বই থেকে পড়ো না তাই না তারা যে পিডিএফগুলো তৈরি করছে তারা তো বই থেকেই তৈরি করছে তা তুমি তোমার বইটা কি জন্য কিনেছো তুমি তোমার বই থেকে পড়ো এবার তুমি বলছো যে কিভাবে একটা পরীক্ষা মানে এই তিনটে চারটে পরীক্ষা একবার প্রিপারেশান নিই চারটে পরীক্ষা কীভাবে তুমি দেবে এবং সঠিকভাবে প্রিপারেশান হবে সেটাই নিয়ে আলোচনা করি তো তোমাকেই দেখতে হবে সবার প্রথম সিলেবাস দেখো ডাব্লিউপি এবং কেপি সিলেবাস তোমরা জেনে গেছো অলরেডি যে কেপি কিন্তু ডাব্লিউপির হাতে দিয়ে দিয়েছে তোরা দেওয়ার জন্য তবে ডাব জেপি নিশ্চয়ই ডাব্লিউপির ধাঁচে কিন্তু পরীক্ষা নেবে তো তোমাকে এখানে যে সিলেবাসটা দিয়েছি ডাব্লিউপির একদম যে সিলেবাসটা দিয়েছি সেটা কিন্তু তোমার একদম মেনের সিলেবাস দিয়েছি কিন্তু মেনে কি থাকে শুধু এখান থেকে যেমন যাব -তে প্রিলিমিনারি হবে এবং কলকাতা পুলিশ প্রিলিমিনারি হবে প্রিলিমিনারি কী কী থাকে জি থাকে ম্যাথ থাকে জিআই থাকে এগুলো হচ্ছে পিলির জন্য ঠিক আছে এবার যদি তুমি মেন পিলি পাস করো তো মেন পরীক্ষা দিতেই হবে তাহলে বাকি আর একটা তোমাকে অ্যাড হচ্ছে কি সেটা হচ্ছে ইংলিশ তাহলে তোমার মেন ক্লিয়ার হবে তাহলে তোমাকে যদি এই পরীক্ষাটা ক্লিয়ার করতে হয় তাহলে তোমাকে এই এই এতগুলো টপ জি কে জি কেতে জি কে পড়তে হবে ম্যাথ পড়তে হবে জিআই পড়তে হবে তারপরে ইংলিশ পড়তে হবে ঠিক আছে এইবার দেখে নিই আমরা এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি এবং গ্রুপ ডি সিলেবাস কী আছে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি জিকে লাস্ট ইয়ার লাস্ট ইয়ার পরীক্ষা হচ্ছে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথ দেখো জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথ যেটা তোমার দেখো এখানে ছিল জিকে ছিল ম্যাথ ছিল এইখানেও কী আছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ এবং এইখানেও কিন্তু যেহেতু জিকে ছিল তাই এর মধ্যেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুডেড ছিল এবারে তুমি যে লাস্ট ইয়ারের পরীক্ষার যদি প্রশ্নপত্র যদি তুমি দেখো যদি না দেখে থাকো আমার ভিডিওতে আমি বা আমার চ্যানেলে আপলোড করে রেখেছি সেখান থেকে দেখে নাও যে যে কারেন্ট অ্যাফেয়ার্স পোর্টসটা ছিল না তিন থেকে চারটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল আর বাকি সব ছিল স্ট্যাটিক জিকে আর জিকে আবার বাকি পনেরোটা জিকে ছিল মোট টোটাল জিকে ছিল তার থার্টি তার মধ্যে টোয়েন্টি ফাইভ ছিল বিভিন্ন সেক্টর থেকে জেকে জিকে মানে কি জিকে থেকে তোমার স্ট্র্যাটেজিকে পড়তে হবে আর্ট অ্যান্ড কালচার পড়তে হবে হিস্ট্রি পড়তে হবে ভূগোল পড়তে হবে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান পলিটি পড়তে হবে ভারতীয় ইন্ডিয়ান ইকোনমি পড়তে হবে তারপর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এনভায়রনমেন্টাল সায়েন্স তারপর স্পোর্টস তারপর রাষ্ট্রসংঘ কম্পিউটার এবং এইসব তথ্যগুলো কিন্তু এতগুলো জি পড়তে হবে জি কের জন্য তাহলে এইগুলো তুমি গ্রুপ সি এর জন্য পড়বে গ্রুপ ডি এর জন্য পড়বে এবার গ্রুপ সি দেখো গ্রুপ ডি এটা হচ্ছে সরি বন্ধ এটা এটা গ্রুপ সি এ ছিল হবে এটা হচ্ছে গ্রুপ সি এ গ্রুপ সি এ কী থাকবে একটা এক্সট্রা জিনিস থাকবে সেটা হচ্ছে ইংলিশ এটা গ্রুপ সি এ সিলেবাস ওকে ওহ গ্রুপ সি এ একটা জিনিস কী থাকবে ইংলিশ যেটা হচ্ছে আমার ডাব্লিউফিতেও আছে যখন মেন পরীক্ষা দেবো একটা এক্সট্রা জিনিস কী থাকে ইংলিশ তাহলে তুমি দেখো সিলেবাসটা কিন্তু সেম তাহলে এর জন্য কি দশবার তোমাকে প্রিপারেশন নিতে হবে একটা প্রিপারেশান নিয়ে কিন্তু বাজিমাত করা যায় তার জন্য দশটা প্রিপারেশানোর দরকার নেই তোমার এখানেও যে ক্ষেত্রে তুমি যেসব টপিকগুলো বললাম ওগুলো পড়তে হবে তাহলে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিন্তু একই পড়তে হবে এবার তোমাকে ম্যাথের জন্য কি কী পড়তে হবে ম্যাথের জন্য তোমাকে পড়তে হবে সংখ্যা এবং বিভাজ্যতা বর্গমূল ঘনমূল দশমিক ও আবৃত্ত দশমিক ভগ্নাংশ দশাঘ বসাগু সূচক ও করণী এটা পড়ে না সরলীকরণ পরে গড় অনুপাত সমানুপাত মিশ্রণের অঙ্ক শতকরার অঙ্ক অংশীদারী কারবারের অঙ্ক সরল সুদের অঙ্ক চক্রবৃদ্ধি সুদ লাভ ও ক্ষতি সময় ও দূরত্ব তারপর হচ্ছে সময় ও কার্য নল ও চৌবাচ্চা পরিমিতি থেকে কিন্তু পরে বৃত্ত পড়ে জিবুজ পরে আয়তক্ষেত্র ক্ষেত্র এইখান থেকে অঙ্ক পড়ে বীজগণিত কিছু বেসিক বীজগণিত পড়ে পড়ে ঠিক আছে এই এইগুলি তোমাকে পড়তে হবে ত্রিকোণমিতি কিন্তু এখন ধীরে ধীরে দিচ্ছে এবার তোমাকে কি করতে হবে তোমাকে যে জেনারেল জেনারেল ইন্টেলিজেন্সের জন্য বা জিআইয়ের জন্য কি নাম্বার সিরিজ লেটার সিরিজ তারপর শ্রেণী বিভাজন বা সিরিয়রিজম বলে তারপর সামঞ্জস্য বিধান ডাইরেকশান সাংকেতিকরণ যেটা হচ্ছে তখন কোডিং ডিকোডিং বলা হয় বর্ণমালা লেটার অ্যালফাবেট রিলেটেড প্রবলেম তারপর ব্লাড রিলেশান তারপর হচ্ছে মিসিং নাম্বার ভেন ডায়াগ্রাম পাজল টেস্ট ক্লক ঠিক আছে তারপর হচ্ছে নর ভালভার রিজেনিং আছে যেমন লুডু ছক্কা হুম তারপর ঘনক এবং যেটা বললাম প্রতিবিম্ব থাকে ঠিক আছে এ এটা ছবি কেমন হবে এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে তাহলে এগুলোকে আমাকে কলকাতা পুলিশের জন্য পড়তে হবে ডাব্লিউপি কনস্টেবলের জন্য পড়তে হবে গ্রুপ সি এর জন্য পড়তে হবে আর সরি গ্রুপ সি এতেও কোথায় মনে হচ্ছে তোমার জি কে এ এটা থাকে না গ্রুপ সিতে এবং ডিতে এসএসসির এখানে মানে জিআইটা থাকে না ওকে এখানে জিআইটা থাকে না তবে এবার কিন্তু এক্সাম প্যাটার্ন একটু চেঞ্জ হবে বলেছে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে তাহলে এদের মধ্যে ইনক্লুড করলেও করতে পারে হান্ড্রেড মার্কসেরও করতে পারে ঠিক আছে তো তোমাকে রিজনিংটা কী তোমার ডাব্লিউপির জন্য লাগছে আর সিডির জন্য রাখছে না ঠিক আছে কিন্তু বাকি পরীক্ষার জন্য রিজনিং লাগবে তাহলে তো করতেই যাবে আর সিডির জন্য কি আছে ইংলিশ এসএসসি সি এর জন্য ইংলিশ আছে আর কলকাতা পুলিশ এবং -তেও কিন্তু ইংলিশ আছে মেনে তাহলে তিনটে সিলেবাস কিন্তু সেম আছে তাহলে একটার পর্যন্ত প্রস্তুতি নেব তিনটেই পরীক্ষায় কিন্তু বেরিয়ে আসবে ম্যাচ ঠিক আছে যদি এইভাবে আমরা পড়তে পারি পরীক্ষাটা দেবে শুধু ঠিক আছে এই জন্য ভাবতে হবে না যে এই জন্য আলাদা সিলেবাস দরকার এই এই পরীক্ষার প্যাটার্নটা মানে কোশ্চেন লেভেলটা একটু হাই হবে এগুলো ভাবার কিছু দরকার নেই কারণ একটা পড়ে এক একবার প্রস্তুতি নিলে হাজারো পরীক্ষা হাজারো কম্পিটিটিভ এক্সাম অন্তত দিলে মানে যেটা হচ্ছে তোমার এই সিলেবাস ওরিয়েন্টেড যদি থাকে ওই ধরনের যে কোনো পরীক্ষা তুমি কিন্তু কোয়ালিফাই করে আসতে পারবে তার জন্য এক্সট্রা কোনো কোর্সে ভর্তি হওয়ার দরকার না এক্সট্রা কোনো তুমি একবার যদি ভর্তি হয়েছিল তাহলে সেটাকে তুমি আবার রিভিশন করো প্র্যাকটিস করো ঠিক আছে বারবার নিজের টাকা ওয়েস্ট করে বাড়িতে এক দশটা বইকে না পড়ে একটা বইকে একবার পড়ো না একটা বইকে দশবার পড়ো তবেই কিন্তু তুমি তোমার সাকসেস পাবে যাই হোক বন্ধুরা তোমাদের সাথে এই বিষয়টি নিয়ে আমার আলোচনা করার ছিল তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে এবং ডেফিনেটলি কমেন্ট করে জানাও যে তোমাদের যদি আরও কিছু জিজ্ঞাসাও থাকে আর তুমি যদি চ্যানেলটি নতুন থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার